আচ্ছা, ফেভিকন যাদের লেআউটে, যাদের ফেভিকন নেই তাদের সেটিং এর ভিতরে ফার্স্টেই পেয়ে যাবেন। সেটিং এ ক্লিক করবেন, ফার্স্টে লেআউট পেয়ে যাবেন। লেআউটে থাকে না অনেকের, আচ্ছা 10 নম্বর চেক করতেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের কাজ দিয়েছে হচ্ছে থিমেট আর হচ্ছে ফেবিকন। এটা কোন থিমেট করছেন আপনি? অন্য থিম নিছেন তাই তো? এখানে কি কি অ্যাড করছেন, কোন কাজ করছেন এখানে, না শুধু ফেভিকনটা অ্যাড করছেন? বাকিরা কই আর? আচ্ছা, T7 এর কালারটা একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ, ফেভিকনের কালারটা একটু চেঞ্জ করে, ফেভিকনটা ভালো বোঝা যাচ্ছে না, ক্লিয়ার না, ফেভিকনটা একটু ক্লিয়ার করে দিন। কেন প্রাইভেটে সমস্যা হচ্ছে আপনাদের? হ্যাঁ, প্রাইভেটে নিয়ে গেছে। আর আপনাদের গ্রুপটা গ্রো করেন না কেন, বড় করেন না কেন আপনারা? এটা আপনাদেরই কাজে লাগবে, এটা আপনাদেরই কাজে লাগবে, আপনাদের কাজের জন্যই তৈরি আর আপনাদেরই কাজে লাগবে। এটা যত বড় করবেন তত আপনাদের ভালো।
ঠিক আছে সকলে। আচ্ছা। আচ্ছা আপনাদের সকল হোম টাস্ক রেডি? আচ্ছা এই ফেভিকন অ্যাড করতে বা থিম অ্যাড করতে কি কারো কোনো সমস্যা হয়েছে বা এখনো সমস্যা আছে এমন কি কেউ আছেন ফেভিকন আর থিম অ্যাড করতে কি সমস্যা? কি সমস্যা বলেন, শাহিন বলেন। আচ্ছা যা ফেভিকন অ্যাড করার পরে কিছুটা সময় নেবে, ফেভিকন অ্যাড হতে কিছুটা সময় নেয়, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর কার সমস্যা? ফেভিকন কিভাবে অ্যাড করবেন সেটাই বুঝতেছেন না, তাই তো? আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা ফেভিকন অ্যাড করার জন্য ফার্স্টে কি করতে হবে? আমরা ফেভিকনটা কি সেটা সেটা বুঝতে পেরেছেন, ফেভিকন জিনিসটা আসলে কি? আচ্ছা ফেভিকন যদি বুঝে থাকেন তাহলে ফেভিকন অ্যাড করব কিভাবে আমরা সেজন্য আমাদের কি করতে হবে দেখেন আমার। আচ্ছা ব্লকটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা অন্য একটা ব্লক। আচ্ছা ফেভিকন চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে? ফার্স্টে কোথায় যেতে হবে আমাদের? এই লেআউটে ক্লিক করবেন, ফার্স্টে লেআউটে ক্লিক করে দেখবেন এই ফার্স্টেই ফেভিকন আছে। আর যাদের লেআউটের ভিতরে ফেভিকন নেই তারা সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করলে ফার্স্টেই ফেভিকন দেখতে পাবেন, এইখানেই ফার্স্টে ফেভিকন দেখতে পাবেন। আমি লেআউট থেকে দেখাচ্ছি। আচ্ছা লেআউট থেকে ফার্স্টে মতো কী করতে হবে, যে ফেভিকন অপশনটা আছে ফেভিকন অপশনে এডিটে ক্লিক করবেন। আপনারা এখানে ব্লগের আইকন দেখাবে, আমার এখানে আমার নিজের ফেভিকনটা শো করতেছে। আচ্ছা এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করে আপনার ডিভাইস থেকে আপনার ফেভিকনটা এখানে ইনসার্ট করবেন। আচ্ছা ইনসার্ট করার আগে আপনার জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনার ফেভিকনটা অবশ্যই স্কোয়ার ইমেজ হতে হবে এবং সর্বোচ্চ 100 কেবির ভিতরে, মানে 100 কেবির। মাইক্রোফোন মিউট করেন, মাইক্রোফোন মিউট করেন সকলে। আচ্ছা ফেভিকনটা অবশ্যই আপনার কি হতে হবে, স্কোয়ার একটা ইমেজ হতে হবে, আর কি হতে হবে 100 কেবির ভিতরে। হ্যাঁ এটা নিয়ে আমি আপনি একটা কি করবেন, একটা ফেভিকন এখানে অ্যাড করে দেবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করে চুজ ফাইল দিয়ে তারপর সেভে ক্লিক করবেন, আপনার ফেভিকনটা সেভ হয়ে যাবে। ওকে আর ফেভিকন কালকে কোথা থেকে বানাতে হয় সেটা গতকাল আমি দেখিয়ে দিয়েছিলাম সহজ করে কীভাবে কোথা থেকে বানাতে হয় ফেভিকন। জি ভাই বলেন। এখানে জেপিজি ডাউনলোড দিলে ভালো হয়, জেপিজি ডাউনলোড দিবেন, এখানে পিএনজি তার নেয় সমস্যা নেই। এই যে আমি যে ফেভিকনটা দেখিয়ে দিয়েছি আপনাদের, এই ফেভিকনটা পিএনজি ফরম্যাটে, আমার যে ফরম্যাট এটা ইনসার্ট করা, আপনাদের যে গতকালকে ফেভিকন ডট আইও থেকে তৈরি করা দেখালাম ওইটা ডাউনলোড হয়ে হচ্ছে পিএনজি ফরম্যাটে। ওকে শাহিন বুঝতে পেরেছেন শাহিন? আচ্ছা আজকে আমরা ব্লগ নিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে ব্লগ পোস্ট। আজকে আমরা ব্লগ নিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে ব্লগ পোস্ট। ব্লগের মেইন কাজই হচ্ছে ব্লগ পোস্ট করা, ব্লগের মেইন কাজ হচ্ছে ব্লগ পোস্ট করা। শুনতে পাচ্ছেন সকলে? আচ্ছা ব্লগের মেইন কাজ হচ্ছে ব্লগ পোস্ট করা। আচ্ছা ব্লগ পোস্ট করার আগে আমাদের যে যে বিষয়গুলি জানতে হবে বা করতে হবে, ব্লগে কয়েকটা পোস্ট করার সময় কয়েকটা
কাজ আছে, আমি কাজগুলো দেখিয়ে দেবো, সেই কাজগুলো করলে ব্লগটা কি পায় ট্রাফিক বেশি পাওয়া যায়, ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে। আর আপনাদের ব্লগ কমপ্লিট হলে আমি ব্লগটা ওয়েবমাস্টার অ্যাড করে দেব, সকলের ব্লগ ওয়েবমাস্টার অ্যাড করে দেব। তাহলে গুগলে যদি আপনাদের শুধু কেউ এটা দিয়ে সার্চ করে, গুগলে যদি কেউ আপনাদের ব্লগ দিয়ে সার্চ করে আপনাদের নাম দিয়ে আপনাদের পেজটা যেন গুগলে শো করে, এই জন্য আপনাদের এই ব্লগটা কী করতে হবে, ব্লগ মাস্টার অ্যাড করতে হবে, ওয়েবমাস্টারে আপনাদের ব্লগটা অ্যাড করতে হবে। সেটা আপনার ব্লগ শেষ হলে আমরা পরবর্তীতে করব। হ্যাঁ স্যার, আপনার এই যে ব্লগ মানে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা সার্চ করতে হবে, ঠিক আছে। আর যদি কেউ যদি পোস্ট করে, পোস্ট করার পোস্ট আসবে, কেউ যদি পোস্ট সার্চ করে এই যে হাউ টু ওয়ার্ক কিওয়ার্ড ইওর ওয়েবসাইট, এই যে কিওয়ার্ড দিয়ে যদি এসব কেউ সার্চ করে, এই পোস্টের কিওয়ার্ড দিয়ে সার্চ করে, আপনার এই পোস্টগুলো গুগল সার্চ রেজাল্টে আসবে, ঠিক আছে। আর যদি কেউ হ্যাঁ, আর যদি কেউ ফুল এটা দিয়ে সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ব্লগ পোস্ট নিয়ে, ব্লগ পোস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ব্লগ পোস্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। ফার্স্টে ড্যাশবোর্ডে গিয়ে আমাদের কী করতে হবে, দেখো বাম পাশে ব্লগ যে ভিউ ব্লগ আছে তার নিচে পোস্টের একটা অপশন আছে, এই পোস্টের অপশনে ক্লিক করবেন। পোস্টের অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আমার এখানে চারটা পোস্ট করা আছে, চারটা পোস্ট এখানে শো করতেছে। যাদের একটা পোস্ট করা নেই এখানে আছে ক্রিয়েট এ নিউ পোস্ট, অথবা এখানে যদি কিছু না থাকে ডান পাশে একটা প্লাস আইকন দেখতে পাবেন, এই যে মাউসের কার্সর আমার যেখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা একটা প্লাস আইকন দেখতে পাবেন। আচ্ছা, যাদের এখানে ক্রিয়েট এ নিউ ব্লগ আছে তার ক্রিয়েট এ নিউ ব্লগ ক্লিক করবেন, যদি না থাকে প্লাস আইকনে ক্লিক করবেন। আচ্ছা, আমার দুটো একটা অপশন এখানে নেই, আমার কি আছে, আমি যেহেতু ব্লগে পোস্ট করছি এই জন্য আমার উপরে দেখাচ্ছে নিউ পোস্ট, আমি নিউ পোস্টে ক্লিক করতেছি। ওকে, আচ্ছা আমি কি করলাম, নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পর আমার এখানে কি আসলো, ব্লগ পোস্ট এডিট বা ডিজাইন করার একটা অপশন চলে আসলো, ব্লগ পোস্ট ডিজাইন বা এডিট করার একটা অপশন চলে আসলো। আচ্ছা, আমরা এর আগে ক্লাসে শিখেছিলাম কিভাবে আর্টিকেল আনতে হয়, কিভাবে আর্টিকেল আমাদের নিশ অনুযায়ী আর্টিকেল বের করে আনবো, তাই না। আর্টিকেল আর্টিকেল আনা শিখেছিলাম আমরা। আচ্ছা, আর্টিকেল আনা শিখেছিলাম আমরা আজকে। আর্টিকেল আনার জন্য প্রয়োজন হবে আমার, ভুলে গেলে চলবে না, একটু মনে রাখতে হবে, ডিজিটাল মার্কেটিং কাজ করলে মনে রাখতে হবে একটু। অনেক সাইটের নাম আপনাদের বলে দেওয়া হয়েছে অলরেডি, অনেকগুলো সাইটের নাম বলা হয়েছে, তারপরে কিছু এক্সটেনশনের স্পেসিফিক কিছু নাম বলা হয়েছে, সেই নামগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে কাজ করতে আপনার নিজের লাইফে কাজ করতে গেলেও প্রয়োজন পড়বে, কাউকে কাজ শিখাতে গেলেও সেটা প্রয়োজন পড়বে, এই জন্য আপনার অবশ্যই মনে রাখতে হবে, বিশেষ প্রয়োজনে খাতায় লিখে রাখতে পারেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের designarticle.com ওয়েবসাইট। আচ্ছা, এখান থেকে করা হয়েছে আর্টিকেল নেওয়া হয়, আমরা ব্লগে যেহেতু পোস্ট করব, ব্লগ পোস্টের ক্ষেত্রে আমার একটা আর্টিকেল দরকার, আর্টিকেল দরকার, ইমেজ দরকার, আর সেই জন্য আমি একটা আর্টিকেল নেওয়ার জন্য আসলাম হচ্ছে কোথায়, designarticle.com। আবারও একটা রিকল হয়ে যাচ্ছে, রিভিউ হয়ে যাচ্ছে আবারও। আচ্ছা, আমি এখানে লিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিসক্রিপশন, তারপরে কি করব, এনি ওয়ার্ডসে ক্লিক করব, এখানে ওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম, এখানে সার্চে ক্লিক করলাম। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ সকলে এই বিষয়টা জানেন, আমি একটু ফাস্ট যাচ্ছি।
আচ্ছা, এখানে আসার পর সার্চ করার পর আপনার যে টপিকসটা প্রয়োজন সেই টপিকসটা আপনি এখান থেকে নিতে পারেন। আপনার যেটা ভালো লাগে বা যে জিনিস নিয়ে আপনি সার্চ করছেন সেটা, এখানে অনেক রেজাল্ট আছে, প্রায় 4,000-এর মতো রেজাল্ট আছে এখান থেকে। আপনি এখান থেকে চাইলে আপনার পছন্দ অনুযায়ী আর্টিকেল নিয়ে কাজ করতে পারেন। আর্টিকেল নেওয়ার আগে অবশ্যই আর্টিকেলটি রিরাইট করে নেবেন। আর্টিকেল ব্যবহার করার আগে আর্টিকেল অবশ্যই রিরাইট করে নেবেন। আচ্ছা, এই আর্টিকেলটার টাইটেলটা হচ্ছে হাউ টু মেক ইউর পেজ টাইটেলস কিওয়ার্ড রিচ। আচ্ছা, আমরা এই টাইটেল নিয়ে কাজ করব। তার কি করতে হবে, আমাদের আর্টিকেলটা কি করতে হবে, রিরাইট করতে হবে। রিরাইট করার জন্য কোথায় যেতে হয় বলেন তো? আর্টিকেলটা আমি নিলাম, মনে হয় এতটুকু আর্টিকেল। আমি একটু কপি করে নিলাম, এখন কোথায় যেতে হবে আমার? স্মল এসইও টুল। এখানে এসে আমার কি করতে হবে, এখানে আমার কি কাজ? স্মল এসইও টুলে আসলাম। স্মল এসইও টুলে আসার পর আর্টিকেল রিরাইটে ক্লিক করলাম। কথা বলে মাইক্রোফোনটা মিউট করে দেবেন, কথা বলা শেষ হলে মাইক্রোফোন মিউট করে দেন। আচ্ছা, আর্টিকেল রিরাইটে ক্লিক করলাম। পেস্ট হেয়ার কন্টেন্ট, এটা এখানে কি করব, আমি আর্টিকেলটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরবর্তী দেখবেন আর্টিকেল রিচার্ন আর্টিকেলটা, আর্টিকেল আনার জন্য এখানে একটা আর্টিকেল সোর্সের লিংক চলে আসছে। সেই সোর্সের লিংকটা আমার কেটে দিতে হবে। কেটে দিয়ে একটু স্ক্রল করে নিচে এসে কি একটা বাটন দেখতে পাবেন, রিরাইট আর্টিকেল। এই রিরাইট আর্টিকেলে ক্লিক করবেন। আমার আর্টিকেলটা রিডাক্ট হতে শুরু করেছে। আচ্ছা, আমার আর্টিকেলটা রিরাইট হয়ে গিয়েছে। আর্টিকেল রিরাইট হয়ে যাওয়ার পর আমি আর্টিকেলটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে আমি আর্টিকেলটা কপি করে নিলাম। এরপর কি করতে হবে, আমাদের আর্টিকেল প্লাগারিজমটা চেক করতে হবে। প্লাগারিজম চেকারে ক্লিক করলাম এবং আর্টিকেলটা এখানে পেস্ট করে দিলাম। আর্টিকেলটা পেস্ট করা হয়ে গেলে আমি চেক প্লাগারিজম এই বাটনে ক্লিক করতেছি। চেক প্লাগারিজম, আমার এটা 100% রেজাল্ট আসছে, হচ্ছে 100% ইউনিক। আমি যে আর্টিকেলটা নিলাম এটা 100% ইউনিক, আমি এটা চাইলেই ইউজ করতে পারি। আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে আমার ব্লগ পোস্টে চলে যাচ্ছে। চাইলে আপনার গ্রামার চেকটাও করে নিতে পারেন। আমি আর গ্রামার চেক করছি না, আপনারা গ্রামার চেকটা করে নিতে পারেন। আমি এখন কোথায় আসলাম, আমি যে আর্টিকেল কেটে দিচ্ছি। আচ্ছা, আজান হচ্ছে, আপনার মিনিট ওয়েট করবেন, ঠিক আছে? আজান হচ্ছে।
সকলে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের আমরা একটা আর্টিকেল নিয়ে এসলাম, আর্টিকেলটা এখানে পেস্ট করে দিচ্ছি আমি, রাইট? আর্টিকেল কপি হয়নি, সেখানে আমরা আর্টিকেলটা পেস্ট করলাম। দেখেন আর্টিকেলটা যখন আমি কি করতেছে, ডিজাইন আর্টিকেল থেকে সরাসরি নিয়ে আসতেছে, ডিজাইন আর্টিকেল থেকে আমি সরাসরি একটা আর্টিকেল আমার ব্লগে নিয়ে আসলাম, তখন একটু খেয়াল করে আমরা আর্টিকেল একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমার কোনো কারণবশত হয়তো বা এটা কপি হয়নি, এই জন্য আমি সরাসরি কপি করে নিয়ে আসলাম সময়ের জন্য। আচ্ছা দেখেন, আপনারা যখন আর্টিকেলটা সরাসরি কপি করে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদের এই প্রবলেমটা দেখা দিবে। প্রবলেমটা হচ্ছে আর্টিকেলের একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের চলে আসবে, সেজন্য আমি কি করতেছি আবার আর্টিকেলটাকে কপি করে নিচ্ছি। আর্টিকেলটা কপি করে নিয়ে আমি কি করব, নোটপ্যাড ওপেন করতেছি। নোটপ্যাডে আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমার আর্টিকেলটা, নোটপ্যাডে পেস্ট করে দিলাম, আবার এটা কপি করে নিলাম। কপি করে আবার আপনি কোথায় চলে আসবেন, ব্লগ পোস্টে চলে আসেন, আগেরটা কেটে দেন। এখন আপনি কি করবেন, আপনার যে আর্টিকেলটা নোটপ্যাডে নিলেন সেটা এখানে পেস্ট করেন। দেখেন আর্টিকেলটা এবার আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দেখা যাচ্ছে কি? যদি যদি কারো সরাসরি, জি বলেন, শুনতে পাচ্ছি? নোটপ্যাডে নিলে সেম একই দেখাবে, নোটপ্যাডে যখন আপনি এটা কপি করে নিয়ে নোটপ্যাডে রাখবেন, নোটপ্যাডে গিয়ে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, নোটপ্যাডে গিয়ে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই নোটপ্যাডে নিতে হবে, ওয়ার্ডে নেওয়া যাবে না। নোট ওয়ার্ডে যখনই নেবেন তখন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, নোটপ্যাডে যখন নেবেন তখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওয়ার্ডে নিলে সেম ক্যাটাগরিতে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। আচ্ছা দেখেন আমি এখানে কি করলাম, আমি যে আর্টিকেলটা আছে আর্টিকেলটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এবার আমাদের একটা পোস্ট ডিজাইন করতে হবে, এবার আমাদের একটা পোস্ট ডিজাইন করতে হবে। পোস্টের ডিজাইন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। পোস্টে অবশ্যই মাস্ট একটা থাম্বনেল থাকতে হবে, পোস্টে আমাদের অবশ্যই একটা থাম্বনেল থাকতে হবে, এবং পোস্ট করার সময় যে বিষয়টা খেয়াল করতে হবে, ফার্স্টে একটা যে কাজটা করতে হবে সেটা পোস্টে একটা টাইটেল দিতে হবে। আমি কি রিলেটেড একটা পোস্ট করতেছি সেই পোস্টে একটা টাইটেল আমার দিতে হবে। আমি যে আর্টিকেলটা কপি করলাম সেই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, সেই টাইটেলটা আমি কপি করে নিলাম, এখানে কপি করে নিয়ে ব্লগে চলে আসলাম। দেখেন উপরে একদম ফার্স্টে উপরে দেখতাম ব্লগ পোস্ট টাইটেল, এখানে আমি টাইটেলটা কপি পেস্ট করে দিলাম, টাইটেলটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা এখন আমাদের অবশ্যই ব্লগে টাইটেল দিতে হবে, অবশ্যই ব্লগে একটা ইউনিক একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে, টাইটেল না দিলে ব্লগটা কেউ খুঁজেও পাবে না কখনো, আর দেখতেও ভালো লাগবে না। সেজন্য আপনার অবশ্যই একটা কি করতে হবে, পোস্টে টাইটেল দিতে হবে। টাইটেল দিয়ে কেউ যখন খোঁজ করবে আপনার ব্লগ পোস্টটা সার্চ করবে, তখন আপনার ব্লগ পোস্টটা শো করবে। এর ব্লগ পোস্টটা চিন্তা করবেন একটা সহজ ভাষায় কোন একটা টাইটেল দেওয়ার, সহজ ভাষায় কোন একটা টাইটেল ইউজ করা, ব্লগ পোস্টটা যে রিলেটেড করবেন সেই রিলেটেড নিয়ে একটা টাইটেল দিবেন। আচ্ছা এখন আমাদের
মেন কাজে আসে, ব্লগ পোস্টার কিভাবে কি ডিজাইন করা যায়, কি কি কাজ করা যায় পোস্টের ভিতরে, সেই কাজগুলো এখন দেখব। আচ্ছা দেখেন, ফার্স্ট টাইম একটা কি করছি, ফার্স্ট টাইম একটা আর্টিকেল নিয়েছি। দেখেন আর্টিকেলগুলো সব টেক্সটগুলো লেফটে আছে, আমি এটাকে একটু সেন্টার করে দিচ্ছি। সেন্টার করার জন্য কি করবেন, একদম উপরে একটা অ্যালাইনের বাটন দেখতে পাবেন, অ্যালাইন বাটনের থেকে এখান থেকে সেন্টার করে দিতে পারেন। আর আপনাদের অবশ্যই পোস্টে একটা হেডিং দিবেন, পোস্টে একটা হেডিং ইউজ করবেন। আমি এখান থেকে আমার হেডিংটা নিয়ে নিচ্ছি, আমি আমার হেডিংটা নিয়ে নিচ্ছি। পোস্টে অবশ্যই একটা হেডিং ইউজ করবেন এবং হেডিংটাকে বড় করে দেবেন, হেডিংটা অবশ্যই লার্জেস্ট করে দেবেন। আচ্ছা বড় করার জন্য কি করতে হবে দেখেন, আমি বড় করার জন্য কি করলাম, আমি এই লেখাটাকে সেম এখানে ওয়ার্ডে যেমন কাজ করেন ওয়ার্ডের কাজগুলাই সেম, এখানে একটু কথা ভিন্ন, কাজগুলো একটু অন্যরকম। আচ্ছা এই ডিসক্রিপশনটা আমি চাচ্ছি এটাকে বড় করে দিই, সেজন্য আমার কি করতে হবে, এটা সিলেক্ট করবেন, দেখবেন এখানে কয়েকটা সাইজ আছে, স্মল, নর্মাল, লার্জ, লার্জেস্ট, লার্জেস্টটা সবচাইতে বড়, এর চাইতে বড় এখান থেকে করা যায় না। আমি লার্জেস্ট করে দিচ্ছি, আর এখান থেকে কি করতেছি বোল্ড করে দিচ্ছে, লার্জেস্ট করে এটাকে বোল্ড করে দিলাম। এবং আমি এটা চাইলে একটা কালারও চেঞ্জ করে দিতে পারি, এই টাইটেলটার হেডিংটার কালার চেঞ্জ করার জন্য কি করবেন, দেখবেন এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে কালার একটা অপশন আছে, আপনার যে কালারটা ভালো লাগে বা পছন্দ হয় সে কালারটা আপনি এখানে ইউজ করতে পারেন। আচ্ছা আমি এটা ইউজ করলাম। ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ডস, এটা হচ্ছে আমার এই পোস্টের হেডিং। আমি পোস্টে একটা হেডিং দিলাম, হেডিংটার নাম হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ডস। ব্লগ পোস্ট করার সময় অবশ্যই একটা হেডিং ইউজ করবেন, এই টাইটেল ইউজ করবেন, টাইটেলটা থাকবে হচ্ছে উপরে, টাইটেলটা আপনার থাকবে হচ্ছে কোথায় উপরে। আমি একটু ব্লগটা অন্যটায় ওপেন করে দেখাচ্ছি, আমি আর একটা ট্যাবে ব্লগটা ওপেন করতেছি। আচ্ছা দেখেন আপনার টাইটেলটা কিভাবে শো করবে, আপনার টাইটেলটা হাউ টু ওয়ার্ক কিওয়ার্ডস ইওর ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার টাইটেল। এই টাইটেলটা দেখেন, এমন এটা হচ্ছে আমার টাইটেল, আমি যে আমার পোস্টে একটা টাইটেল এখানে দিয়েছি এই যে উপরে, এটা হচ্ছে আপনার পোস্টের টাইটেল। এই টাইটেলটা আপনি দেখতে পাবেন হচ্ছে এই যে এইখানে পোস্টের এই ঠিক এখানে, আমি এই সাইটে যেমন দেখতে পাচ্ছেন ঠিক আপনার সাইটও এইভাবে দেখতে পাবেন। আচ্ছা আমি একটু পোস্টটা ভিউ করছি। আচ্ছা এই পোস্টে একটা টাইটেল দেখেন, এটা হচ্ছে পোস্টের টাইটেল, হাউ টু ওয়ার্ক কিওয়ার্ড ওয়েবসাইট ইওর ওয়েবসাইট, এটা হচ্ছে পোস্টের টাইটেল, আর হাউ টু ওয়ার্ক কিওয়ার্ড ইওর ওয়েবসাইট, আমি এটাই সেম লেখাটাই আমি কি করছি পোস্টের টাইটেলে দিছি। এই লেখাটা কিন্তু ফার্স্টে ভিউ করতেছে না, এই লেখাটা কিন্তু ভিতর লেখাটা ফার্স্টে ভিউ করতেছে না, ফার্স্টে ভিউ করতেছে শুধু আপনার টাইটেল, এই যে উপরটুকু যেটা আছে এটা ফার্স্টে ভিউ করতেছে। আমি যখন এই পোস্টটা রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করলাম, এই পোস্টটা ফুল ভিউ করতেছে, এই পোস্টটা ফুল ভিউ করতেছে। তারপরে আমি আমার এই হেডিংটা দেখতে পাচ্ছি, তারপরে আমি এই হেডিংটা দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা সেই কাজটা এখানে করলাম, একটা হেডিং ইউজ করলাম, আমাদের পোস্টে একটা হেডিং ইউজ করলাম। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা এই লেখাটাকেও সেন্টার করে দিচ্ছি, চাইলে আমরা এই লেখাগুলোর একটু সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারি, লার্জ করে দিলাম, লার্জ করে দেওয়ার পর দেখেন লেখাটা একটু বড় হয়ে গেল, মাঝে এই লেখাটা আমি কেটে দিলাম। আচ্ছা দেখেন কেটে দেওয়ার পর মাঝখানে একটা স্পেস যুক্ত হলো, আমি চাচ্ছি আমার পোস্টে একটা থাম্বনেল অ্যাড করতে, আপনার পোস্টে একটা থাম্বনেল অ্যাড করতে হবে, আপনি পোস্টে যে কোনো পিকচারই অ্যাড করেন না কেন সেটা আপনার থাম্বনেল হিসেবে কাজ করবে, সেটা আপনার ইউটিউবে যেমন থাম্বনেল দেখেন পোস্টের ভিতরে যে কোনো পিকচার অ্যাড করলে সেটা আপনার থাম্বনেল হিসেবে কি করে কাজ করে। আচ্ছা আমি এবার একটা আমার পোস্টে পিকচার নিয়ে আসবো, আমার পোস্টে পিকচার নিয়ে, পিকচার আনার জন্য আমার কি করতে হবে, এই যে পিকচার একটা অপশন, এইটা পিকচার একটা ইনসার্ট ইমেজ, ইনসার্ট ইমেজের একটা অপশন আছে, সে আপনি সেই ইনসার্ট ইমেজে ক্লিক করবেন,
ইনসার্ট ইমেজে ক্লিক করার পর দেখবেন একটা পপ আপ আপনার সামনে আসবে। পপ আপ আসবে, এখানে কয়েকটা অপশন আছে, ফ্রম দিস ব্লগ আর হচ্ছে ফ্রম গুগল অ্যালবাম। আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন অথবা আপনার ডিভাইস থেকেও আনতে পারেন। আপনি যদি ডিভাইস থেকে আনতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে, চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করলে আপনার ডিভাইসে নিয়ে যাবে, ডিভাইস থেকে যে কোনো পিকচার আপনি নিয়ে আসতে পারেন। আমি একটা গুগল থেকে পিকচার আগে ডাউনলোড করে নিচ্ছি, আমার কোনো পিকচার আনা নেই। আমি এই পিকচারটা আমার কোথায় ইউজ করতে চাচ্ছি, এটা হচ্ছে একটা কিওয়ার্ডের ডেসক্রিপশন এন্ড কিওয়ার্ড, কিওয়ার্ডে একটা পিকচার, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনার সেটা নিয়ে কাজ করতে পারেন। আমি এটা নিয়ে কাজ করব, সেজন্য এটা নিচ্ছি। আচ্ছা, এটা নেওয়ার জন্য কি করতে হবে, আমি আর সেভ করছি না, আমি এটাকে একটু বামে নিয়ে এটা ড্র্যাগ করে আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছে। আমি ডেস্কটপ থেকে ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আপনার কি করতে হবে, পোস্টে যাবেন, আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে ডেস্কটপ থেকে সরাসরি এখানে নিয়ে আসছি। আচ্ছা, এটা আসতে সময় নেয়। আচ্ছা, সময় না নিয়ে আমরা চুজ ফাইলে নিয়ে যাচ্ছি, চুজ ফাইল থেকে নিয়ে আসি। চুজ ফাইল দিয়ে ডেস্কটপে ক্লিক করলাম, আমাদের পিকচারটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এই যে আমাদের পিকচারটা, এটা ওপেন করে দিচ্ছে। এটা আর আপনাদের দেখিয়েছিলাম কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ নেওয়া যায়, তাই না? মনে আছে কি আপনাদের কপিরাইট ফ্রি ইমেজ নেওয়া যায় কিভাবে, সেটা দেখিয়েছিলাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, সবাইকে দেখিয়েছে, আপনার মনে নাই হয়তো। আচ্ছা দেখেন, সার্চ করার পর ইমেজ আসবে, ইমেজ আসার পর টুলসে ক্লিক করবেন, টুলসে আসার পর ইউজার রাইট, ইউজার রাইট থেকে লেবেল ইট ফর রিইউজ, এটা ক্লিক করবেন। এখন আপনার যে পিকচারটা পছন্দ, এটা কি কপিরাইট ফ্রি ইমেজ, আপনি যেটা চাইলে আপনার পছন্দ নিয়ে যে কোনো ইমেজ নিয়ে কাজ করতে পারেন, যে কোনো ইমেজ নিয়ে আপনি এখন কাজ করতে পারেন। আচ্ছা দেখেন, আমি একটা পিকচার এখানে নিয়ে আসলাম, আমি এই পিকচারও কাজ করতে পারি, পিকচারে অনেক কাজ করতে পারি। সেটা কিভাবে দেখেন, পিকচারে কাজ করার জন্য আমার ফার্স্টে আপনার পিকচারে ক্লিক করতে হবে, ফার্স্টে এই পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন নিচে কয়েকটা অপশন ড্রপ ডাউনে দেখাবে, সেটা হচ্ছে স্মল, আপনার যে পিকচারটা বর্তমানে আছে সেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির, আমি স্মল সিলেক্ট করি। দেখেন স্মল, আমার পিকচারটা স্মল হয়ে যাচ্ছে। আমি যদি লার্জে ক্লিক করি, লার্জ হয়ে যাচ্ছে, লার্জেস্টে ক্লিক করলে, এক্স লার্জে ক্লিক করলে আমার যে ফুল পেজ আছে ফুল পেজ অনুযায়ী আমার একটা পিকচার হয়ে গেল। আমি আর এক্স লার্জ করতে চাচ্ছি না, আমি লার্জ করে দিলাম, আমি এটাকে লার্জ করলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে দিতে পারেন। দেখেন আরও কয়েকটা এখানে অপশন আছে, ক্লিক করেন, একটা ক্লিক করলেই হবে, একটা পিকচার পর একটা ক্লিক করলে নিচে এডিট অপশন চালু হবে। আচ্ছা, পিকচার ক্লিক করার পর নিচে আরো কয়েকটা অপশন দেখেন, যে অরিজিনাল সাইজ, এটা অরিজিনাল সাইজ হচ্ছে, এটা এটার অরিজিনাল সাইজ হচ্ছে, এইটা অরিজিনাল সাইজ দিলে আপনি কাজ করতে সমস্যা হবে, এজন্য এখান থেকে লার্জ করে দিলাম। আর একটু ডান পাশে খেয়াল করে দেখেন, লেফট সেন্টার রাইট, মানে একটা অ্যালাইনমেন্ট এখান থেকে পিকচারে ঠিক করা যায়। আমি যদি লেফটে ক্লিক করে দেখেন আমার পিকচারটা লেফটে চলে আসছে, আমার পিকচারটা লেফটে আসছে এবং ডান পাশে কয়েকটা টেক্সট যুক্ত হয়ে গেছে, ডান পাশে কয়েকটা টেক্সট যুক্ত হয়ে গেছে। আমি আবার ক্লিক করি, এটাকে রাইট করি, দেখেন আমি রাইটে আনলাম, আর বাম পাশে কিছু টেক্সট যুক্ত হয়ে গিয়েছে এবং আমার পিকচারটা রাইটে চলে আসছে। আমার পিকচার রাইটে আনার কারণে বাম পাশে বা লেফটে যে জায়গাটা ছিল সেই জায়গাটা টেক্সট নিয়ে নিয়েছে, সে জায়গাটা টেক্সট নিয়ে নিয়েছে। আপনাদের পছন্দ না যে আপনারা
ব্লগে কি করতে পারেন, পিকচার অ্যাড করতে পারেন। আমি এখানে রাইটে রাখতেছি। আচ্ছা আচ্ছা, পিকচার আর একটা কাজ করা যায়, দেখেন একটু খেয়াল করে পিকচার ক্লিক করেন। দেখেন একটু অপশন আছে এখানে পিকচারের প্রপার্টিস, পিকচার প্রপার্টিসে চাইলে আপনি পিকচার একটা টাইটেল অ্যাড করতে পারেন। পিকচার একটা টাইটেল আপনি এখানে অ্যাড করতে পারেন, আর অল্টা একটা টেক্সটও অ্যাড করে দিতে পারেন। এখানে ইমেজ একটা প্রপার্টিস আপনি নিজের অনুযায়ী সেট করে দিতে পারেন। আমি এটা ওকে করে দিচ্ছি, আমি একটা টেক্সট দিয়ে দিলাম। কেউ যদি এই পিকচারটা ওপেন করে প্রপার্টিস চেক করে তাহলে কি দেখতে পাবে, প্রপার্টিসে চেক করলে আপনার এই যে টাইটেলের টেক্সটটা সবাই দেখতে পাবে। আপনি যে প্রপার্টিসটা সেট করবেন, আমি প্রপার্টিসটা দিলাম হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ডস, ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ডসটা আমি প্রপার্টিসে দিলাম। আপনি যদি পিকচারটা রিমুভ করতে চান, এখান থেকে রিমুভে ক্লিক করবেন, পিকচারটা রিমুভ হয়ে যাবে। আর যে একটা অপশন বাকি আছে সেটা হচ্ছে দেখেন অ্যাড ক্যাপশন। ক্যাপশনটা কি, আপনারা যখন ফেসবুকে পোস্ট করেন, পোস্ট করার উপরে কিছু টেক্সট লিখেন বা আপনাদের এই পিকচার সম্পর্কে নিজের কি মন্তব্য, সেই মন্তব্যটা ফেসবুকে পোস্ট করার সময় লিখেন, ওই পোস্টের যে টেক্সটটা লিখেন ওটাকে বলা হয় ক্যাপশন। আচ্ছা এখানে আমরা চাইলে একটা পোস্টের ক্যাপশন অ্যাড করতে পারি, সেটা কিভাবে দেখেন অ্যাড ক্যাপশনে ক্লিক করবেন, নিচে একটা এডিট অপশন চলে আসবে। আমি চাইলে এখানে আমার ক্যাপশনটা এখানে অ্যাড করে দিতে পারি এবং ক্যাপশনটা একটু বড় ছোট করে দিতে পারি। আমি নর্মালে রাখলাম, নর্মালে রেখে আমি এটাকে বোল্ড করে দিচ্ছি এবং একটা কালার করে দিচ্ছে, একটা বোল্ড করলাম এবং একটা কালার করলাম। দেখেন আমার একটা পিকচারে ক্যাপশন যুক্ত হয়ে গেছে, এটা কিন্তু আলাদা কোনো টেক্সট না, এটা কিন্তু পিকচারের ক্যাপশন। আমি পিকচারটা রিমুভ করে দেবো, ক্যাপশনটা চলে যাবে। এটা হচ্ছে আমার পিকচারের ক্যাপশন, কোন রিলেটেড পিকচার এটা, আপনি পিকচার একটা চাইলে ক্যাপশন দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা সকলেই বুঝতে পারতেছেন, রেসপন্স করতে মাঝে মাঝে হ্যাঁ না বলতে হয়। জি বুঝতে পারিনি। না সবার তো রেসপন্স করার দরকার নেই, একজন দুজন রেসপন্স করবে না তো, সবাই তো একসঙ্গে রেসপন্স করলে তো অনেক নয়েজ হবে, এটা স্বাভাবিক। আমি যে কথা বলতেছি, আপনারা যদি এখান থেকে ফিডব্যাক না দেন, রেসপন্স না করেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা দেখতেছেন বা বুঝতে পারতেছেন? আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমি যদি আমি যখন এই মিটিং এর পেজে যাব তখনই আপনাদেরকে দেখতে পাবো। দেখেন আমি এখন আপনাদেরকে দেখতে পাচ্ছি, আমি যখন এই ব্লগে আপনাদের দেখতে পাচ্ছি না এখন, তাই না? আমি যখন ব্লগ পোস্টটা এডিট করতেছি আপনাদের কিন্তু আর দেখতে পাচ্ছি না, আমি যখনই মিটিং এ যাচ্ছি তখন আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছি কে কথা বলতেছেন না বলতেছেন। আচ্ছা যাই হোক, না না আনমিউট করে রাখার দরকার নেই, আপনি কথাটা আনমিউট করে বলে আবার মিউট করে, অলওয়েজ আনমিউট করার দরকার নেই। আচ্ছা দেখেন তারপরে যে অপশনগুলো আছে আপনি এটা করে দিতে পারেন, তাই না? এগুলাই আসলে মোটামুটি কাজ। তারপর আছে লিস্ট ক্রিয়েট করা যায়, এখান থেকে যদি চান কয়েকটা লিস্ট ক্রিয়েট করতে সেটা লিস্টও ক্রিয়েট করতে পারেন। আমি এখান থেকে এই টেক্সটগুলো একটা লিস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, দেখেন এখানে লিস্টের অপশন আছে, আপনি চাইলে এখান থেকে লিস্ট ক্রিয়েট করতে পারেন। লিস্টের এক একটা কালার দিতে পারেন, এক একটা এক এক ধরনের কালার দিতে পারেন। এটা একটা দিলেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে ডিজাইন করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে ডিজাইন করে নিতে পারেন। আপনারা যদি কোনো লিস্ট ক্রিয়েট করেন, হ্যাঁ এমএস ওয়ার্ড যেমন তেমনই এখান থেকে ডিজাইন করা যায়, বাট ওইখানে ফাংশনগুলি ভিন্ন, এখানে ফাংশনগুলি ভিন্ন, আর ওইখানে ভাষা এক, এখানে ভাষা, এটাই পার্থক্য। আচ্ছা আচ্ছা এইগুলা কাজ আমি দেখাবো, সমস্যা নেই, সবগুলোর কাজ দেখাবো, পর্যায়ক্রমে এক একটা ধাপ পার করবো আমরা, সব একবার দেখবো না, একবার দেখলে আমরা গুলিয়ে ফেলবো, কোনটা কোন সময় দেখলাম কোনটা কি কাজ গুলিয়ে ফেলবো। আচ্ছা আমরা আপাতত মোটামুটি একটা পোস্ট আমাদের রেডি হয়ে গেছে,
আর আরেকটা কাজ পোস্টে আছে, সেটা হচ্ছে আমি আপনাদের পোস্টে দেখিয়েছিলাম, হচ্ছে দেখেন আমার পোস্টটা ওপেন করতেছি, লার্ন মোর দেখতে পাচ্ছেন, লার্ন মোর। আচ্ছা আমি যদি চাই আমার এই যে হেডিংটা আছে, আমার এই হেডিংটা আছে, হেডিং এর সঙ্গে একটা লিংক করে দিতে চাচ্ছে, মাইক্রোফোন মিউট করেন প্লিজ। এই হেডিংটা আছে, হেডিংটার সঙ্গে আমি একটা লিংক করে দিতে চাচ্ছি, সেজন্য আমার কি করতে হবে, সেজন্য আমার কারণে হচ্ছে ফার্স্টে আমার এইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কি করবেন আপনি, আমি যেখান থেকে পিকচার ইনসার্ট করছিলাম, পিকচার ইনসার্ট করার একদম বাম পাশে দেখেন লিংক নামে একটা অপশন আছে, লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পরবর্তীতে আপনার একটা পপ আপ আপনার সামনে শো করবে, আর পপ আপ শো করার পর আপনি চাইলে এখানে টেক্সটের আবার নামটাও চেঞ্জ করতে পারেন। আর এখানে কি করবেন আপনি, আপনার যে ইউআরএলটা আসবে, আপনার ইউআরএলটা প্রয়োজন, সেই ইউআরএলটা এখানে পেস্ট করবেন। আপনি যে কোনো ওয়েবসাইট, ফেসবুক পেজ যেটা আপনি ভিজিট করাতে চাচ্ছেন, যেটা আপনি ট্রাফিক নিতে চাচ্ছেন, সেটার এখানে লিংক করে দিবেন, লিংকটা পেস্ট করবেন, এবং এখানে এই যে ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো, এটা টিক মার্ক করে দিবেন। যদি এটা টিক মার্ক করে দেন তাহলে কি হবে, এই যে যে এই পোস্টে বা এই হেডিং এ যদি কেউ ক্লিক করে তাকে নতুন একটা ট্যাবে তার তার বলতেছি কেন, আপনার ওয়েবসাইটটা ভিউ হবে, নতুন একটা ট্যাবে আপনার ওয়েবসাইটটা ভিউ হবে। যদি আপনি ওপেন দিস নিউ উইন্ডো না দেন তাহলে এই ট্যাবেই ওপেন হবে, আপনার যে ব্লগের ট্যাবটা আছে এই ট্যাবেই নতুন করে ওপেন হবে। এই জন্য আপনার সবসময় ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো এটাই ক্লিক করে দিবেন, সেক্ষেত্রে আপনার হবে নতুন একটা ট্যাবে ওপেন হবে, সেক্ষেত্রে আপনার আপনার যে ভিউয়ারগুলো থাকবে ভিউয়ারগুলো কি হবে না, বিরক্ত ফিল করবে না, বিরক্ত ফিল তখনই করে যখন এই ব্লগ পোস্ট আবার কেটে যাবে, তখন আবার তাকে ব্যাগে এসে আপনার ব্লগে ঢুকতে হবে, যখনই এই ব্লগটা নতুন একটা উইন্ডোতে যাচ্ছে, এই লিঙ্কটা নতুন একটা উইন্ডোতে ওপেন হচ্ছে, তখন আপনার ব্লগটা ব্লগে উইন্ডোতে থাকছে, নতুন একটা উইন্ডোতে আপনার ওই ফেসবুক পেজটা বলেন ওয়েবসাইটটা বলেন সেটা ওপেন হচ্ছে। এই জন্য আপনার ওপেন দিস লিঙ্কে এটা ওপেন করে দিবেন, আর এখানে যখন আপনি লিঙ্ক পেস্ট করবেন তখন দেখবেন ওকে অপশনটা চালু হচ্ছে, লিঙ্ক পেস্ট না করলে কোনো ওকে অপশন চালু হবে না। আমি এখানে একটা লিঙ্ক করে দিচ্ছি, আচ্ছা আমার এই সাইটের লিঙ্কটাই আমি এখানে করে দিচ্ছি, আমার এই সাইটের লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আমার সাইটের লিঙ্কটা এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার এখন এখানে সাইটের লিঙ্কটা শো করতেছে, এবং এটার নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে, এটার নিচে একটা কি আসছে, আন্ডারলাইন, কারণ এটাকে আমাকে বোঝাচ্ছে এটা একটা লিংক, এটা একটা লিংক করা হয়েছে, সেটা আমাকে বোঝাচ্ছে কি দিয়ে, নিচে একটা আন্ডারলাইন শো করে, নিচে একটা আন্ডারলাইন শো করে এটা একটা লিংক করা হয়েছে সেটা আমাকে বোঝাচ্ছে। আচ্ছা আপনারা যেটা করবেন, আপনারা যেটা করবেন এই যে যে আপনাদের টাইটেলগুলো আছে, টাইটেল মাঝে 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 ছোট ছোট করে এক একটা কিওয়ার্ড নিয়ে সেটা কি করবেন, এখানে সিলেক্ট করবেন এবং এখানে লিংকে ক্লিক করবেন, এখানে লিংকটা পেস্ট করে দিবেন, এখানে আপনাদের যে আর্টিকেলটা থাকবে আর্টিকেলের মাঝে মাঝে করে দেবেন, আর্টিকেলের মাঝে মাঝে কিছু স্পেসিফিক ওয়ার্ড দেখে আমি কিওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলোকে লিংক করে দিচ্ছি, কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোতে লিংক করে দিচ্ছে। দেখেন আপনারা এমন করে লিংকটা দিবেন, হচ্ছে আপনি আপনার এই যে পোস্টটা করছেন এই পোস্টটা আপনি আর অন্য কোন পেজে, ঠিক আছে অন্য কোন পেজে বিস্তারিত ভাবে আছে, অন্য কোথাও বিস্তারিত ভাবে আছে বা এটা সম্পর্কে যদি ভালো করে জানতে চান সেটা কোথায় গিয়ে জানবেন। দেখেন আপনাদের কিছু ট্রিক্স আছে, আমি পোস্ট করার সময় আরো বিস্তারিত পরে আলোচনা করব, কিছু ট্রিক্স আপনারা ব্যবহার করলে ট্রাফিক পাওয়া যায়, ঠিক আছে। জি
না না, লেখার পজিশন চেঞ্জ হবে। আপনি যদি এই পিকচারটা এখন কোথায় নিতে চান, এই যে এখানে নিতে চান, নিতে পারবেন, বাট কি হবে, আপনার এই লেখাটা নিচে চলে আসবে, পিকচারটা এখানে জায়গা নিয়ে নেবে। আপনি আপনি পিকচারটা যে কোনো জায়গায় নিতে পারেন, আপনি পিকচারটা যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন। দেখেন আমি এটা নিচে অ্যাড করতে চাচ্ছি, পিকচারটা আবার এখানে অ্যাড করলাম, দেখেন দুইটা পিকচার অ্যাড হয়েছে আমার, দেখতে পাচ্ছেন? আমি যদি এই পিকচারটাকে সেন্টার, সাইটে, হ্যাঁ সাইটে গেছে, কারণ কি এটা কোথায় আছে, এই সেন্টারে ক্লিক করেন, এই সেন্টারে ক্লিক করছেন, সেন্টারে আসছে। আমি যখন এটাকে কি করবো আবার রাইটে ক্লিক করবো, তখন দেখেন রাইটে চলে আসছে এবং বাম পাশে টেক্সট যুক্ত হয়েছে। আমি যদি এটাকে কি করি লেফটে ক্লিক করি, দেখেন লেফটে চলে আসছে এবং এখানে ডান পাশে টেক্সট যুক্ত হয়েছে। এমন করে আপনার যেখানে পিকচার ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। আমি এটা রিমুভ করে দিচ্ছি, আমি একটাই পিকচার অ্যাড করছি, একটা পিকচার এখানে অ্যাড করলাম। আচ্ছা, এর পরবর্তীতে আপনার কাজ হচ্ছে এটাকে পাবলিশ করা। পাবলিশ করার জন্য আপনি দেখতে পাবেন বাম পাশে উপরে প্রিভিউ করে নেবেন, আপনার পোস্টটা কেমন দেখাবে সেটাকে প্রিভিউ আমি এখান থেকে দেখতে পারি। দেখেন আমার পোস্টার সেম এই ক্যাটাগরিতে দেখাবে, আমার পোস্টটা এখানে যেমন আছে, আমি যদি এটাকে পোস্ট করি ঠিক যেমন দেখাবে। এটা হচ্ছে প্রিভিউ, আমার পোস্টের পূর্বরূপ বা প্রিভিউ। এটা কেটে দিলাম, আমি কেটে দিয়ে এখান থেকে সেভ করে দিচ্ছে, সেভ করলাম, তারপরে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করে আমার এটা, আমি ব্লগটা আবার নতুন করে রিলোড দিচ্ছে, একটু খেয়াল করেন। ব্লগে রিলোড দেওয়ার পর আমার পোস্টটা এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? এটাকে সেভ করে আমি এটাকে এখানে অ্যাড করলাম। আমি এটা এখন ক্লিক করতেছি, দেখেন ক্লিক করার পরে আমার পোস্টটা ওপেন হয়েছে, পোস্টটা এখানে ওপেন হলো। আমার কি করা ছিল বলেন তো, আমার এই ডিসক্রিপশন এন্ড কিওয়ার্ড এটা লিংক করা ছিল, তাই না? এবং এই দেখেন যেগুলো আমি লিংক করছি সেগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই কিওয়ার্ডে লিংক করা, এই কিওয়ার্ডে লিংক করা। আমি এটা ক্লিক করছি, দেখি কি হয় আমার লিংকে কাজ করে কিনা। দেখেন আমার সেম ব্লগে নিয়ে আসছে, আমার সেম ব্লগে নিয়ে আসছে, কারণ আমি ব্লগের লিংকটা এখানে দিয়েছিলাম। আমি যদি এই কিওয়ার্ডে ক্লিক করি আবার সেম জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, লিঙ্ক করা আমি আবার দেখে দিচ্ছি। আচ্ছা দেখেন, আপনাদের যদি পোস্ট এডিট করার প্রয়োজন হয়, আমি তো পোস্টটা পাবলিশ করে দিছি তাই না, এখন আপনি চাচ্ছেন পোস্টটা এডিট করে চেঞ্জ করে দিতে, এডিট করে চেঞ্জ করে দিতে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার আপনার ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবেন এখানে মাউসে কার্সর নিলে নিচে এডিট ভিউ ডিলেট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। আচ্ছা, এটাই তো আমাদের পোস্ট ছিল তাই না? আচ্ছা লিংক, আচ্ছা লিংক কিভাবে করা যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি, লিংক কিভাবে করা যায়। আমি চাচ্ছি, আমার তো অনেকগুলো লিংক করা হয়ে গেছে, আমি এই কিওয়ার্ডটা লিংক করতে যাচ্ছি, এই লেখাটা লিংক করতে যাচ্ছি, সেজন্য আমার কি করতে হবে দেখেন একটু খেয়াল করে দেখবেন। যারা লিংক করা দেখতে চাচ্ছেন, এই যে লেখাটা আপনি লিংক করতে চাচ্ছেন, যে লেখাটার সঙ্গে লিংক করতে, সেই লেখাটা ফার্স্টে সিলেক্ট করবেন, ফার্স্টে সিলেক্ট করলেন, সিলেক্ট করে একটু উপরে খেয়াল করবেন, এখানে ইনসার্ট ইমেজ
তার বাম পাশে লিংক নামে একটা অপশন আছে, এই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করলে দেখবেন আপনার নতুন একটা পপ আপ উইন্ডো আপনার সামনে শো করবে। পপ আপ উইন্ডো আপনার সামনে শো করবেন। আচ্ছা, পপ আপ উইন্ডো আসার পরে দেখবেন এখানে আপনার কাজ কি। এখানে আপনার কাজ হচ্ছে লিংকটা এখানে পেস্ট করানো। আমি চাচ্ছি আমার মনে করেন এই গুগলের লিংকটা আমি এখানে দিতে যাচ্ছি, গুগলের লিংকটা এখানে অ্যাড করতে যাচ্ছি। আমি কন্ট্রোল সি কপি করে নিলাম, এখানে গুগলের লিংকটা পেস্ট করে দিলাম। আচ্ছা, গুগল লিংকটা পেস্ট করে দিয়ে এরপর যদি আমি ওকে দেই, এটা সেভ হয়ে যাবে। ওকে দেওয়ার আগে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, নিচে দেখেন দুইটা অপশন আছে, নিচে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো, অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার কারণ হচ্ছে কেউ যখন এই কিওয়ার্ডে ক্লিক করবে সেটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, সেটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। এই জন্য হচ্ছে ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো, এটা টিক মার্ক করে দিয়ে ওকে করে দেবেন। দেখেন এটা আমার গুগলে লিংক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি যে কোনো সাইটের লিংক এখানে অ্যাড করতে পারেন, আপনি যে কোনো সাইটের লিংক এখানে অ্যাড করতে পারেন। আপনার একটা পেজ আছে, একটা ফেসবুক পেজ আছে, আপনার একটা ওয়েবসাইট আছে, সেটার লিংকও এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এটাকে আমি আর্টিকেলটা দিয়ে দেখে আনলাম বলতে, হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, দিতে পারেন, সমস্যা নেই, দিতে পারেন। আচ্ছা, এটাকে আমি আপডেটে ক্লিক করে দিচ্ছি, আপডেট করলাম, এটা আপডেট করে আমার ব্লগে গেলাম এবং এটাকে রিলোড দিলাম। আচ্ছা, ওইটা আমি দেখাই দেবো, সমস্যা নেই, ওইটার ট্রিক্স কয়েকটা ট্রিক্স আছে সেগুলো আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমি কি করছিলাম, এই যে এই কিওয়ার্ডটা লিংক করছিলাম তাই না, দেখেন এই কিওয়ার্ডে যদি ক্লিক করে আমি কোথায় নিয়ে যাবো, আমাকে গুগলে নিয়ে যাবে। দেখছেন গুগলে আসছে, আমি গুগলে লিংক করছিলাম, আমার গুগলে চলে আসছে। এমন করে আপনারা যে কোনো লেখায় লিংক করতে পারেন, যে কোনো লেখায় আপনারা লিংক করে দিতে পারেন। আচ্ছা, গুগল কে কেন আপনি ভিজিটর দিবেন, ভিজিটর আপনার পেজে দেন, ভিজিটর আপনি গুগল কে কেন দিবেন। আচ্ছা, আগামীকালকে আপনাদের হোম ক্লাস থাকছে হচ্ছে, আগামীকাল বলতে আগামী সপ্তাহে তাই তো, আগামীকাল শুক্রবার, হ্যাঁ শনিবার, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, এবং নেক্সট ক্লাস আপনাদের হোম ক্লাস হচ্ছে সকলে দুইটা করে ব্লগ পোস্ট করবেন, দুইটা করে ব্লগ পোস্ট করবেন, এক একটা নিশের উপরে দুইটা নিশ নেবেন, দুইটা নিশ নিয়ে দুইটা পোস্ট করবেন, ঠিক আছে। হ্যাঁ, দুইটা পোস্ট করবেন, ব্লক করবেন না, দুইটা পোস্ট করবেন। না না, আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা ভালো লাগে আপনার সেই টপিকস নিয়ে করতে পারেন। আপনার নাম বলতে, হ্যাঁ ভাই বলেন, এই যে ব্লগের টেমপ্লেট,
আচ্ছা টেমপ্লেট এটা এটা এডিট করা যায়, এটা এইচটিএমএল করে এডিট করতে হয়, এডিট করা যায়, এইচটিএমএল করতে হয়। আচ্ছা এইচটিএমএল কিভাবে এডিট করা, যদি এইচটিএমএল পারেন সেক্ষেত্রে করতে পারেন, যদি এইচটিএমএল পারেন সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা। আর যেহেতু ব্লক সাইট, যেহেতু ব্লক সাইট আপনার ব্লগ অ্যাড্রেসে ওর অ্যাড্রেস থাকে, সমস্যা নেই। আর যদি চান ইউনিক করে আপনার নিজের নাম লিখতে, সেটা লিখতে পারেন। আপনি যখন কাস্টম ডোমেইন অ্যাড করবেন, ঠিক আছে, যখন আপনি কাস্টম ডোমেইন অ্যাড করবেন আপনার ব্লগে, ডট কম নিয়ে আসবেন, navid.com নিয়ে আসবেন, ঠিক আছে, তখন আপনি ওই নামটা চেঞ্জ করবেন। তার আগে চেঞ্জ করা মনে করি না চেঞ্জ করার প্রয়োজন আছে, যেহেতু আপনার ব্লগ স্পট ডট কম আছে এখানে, তাই না? যখন আপনি ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা এইচটিএমএল কিভাবে, এখানে এইচটিএমএল করেও করা যায়, পোস্টে এইচটিএমএল করেও আপনি কাজ করতে পারেন। পোস্টে এইচটিএমএল কিভাবে করে আমি দেখিয়ে দেবো। আচ্ছা আপনি পোস্টটা পাবলিশ করবেন সেম ক্যাটাগরিতে, ওইটা কোডটা কপি করে এনে ব্লগে অ্যাড করতে হবে। কোডটা এখানে টাইপ করবেন, বা এখানেও টাইপ করার অপশন আছে, ওইখানে টাইপ করতে সহজ হয়, ওইটা টাইপ করে এখানে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা